হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব কাঁকরোলের একটা অসাধারণ রেসিপি, কাঁকরোলের পকোড়া বা চপ। এটা বর্ষাকালে সন্ধেবেলায় চা বা কফির সাথেও যেমন ভালো লাগে, অথবা ভাত ডালের সাথেও এটা পরিবেশন আপনারা করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সমেত অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি, কাঁকরোলের চপ বা পকোড়া। কাঁকরোলের চপ বা পকোড়া বানানোর জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁকরোলকে দুটো সমানভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি। কাঁকরোলের গাগুলো একটু সামান্য চেঁচে নিয়েছি। কাঁকরোলটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে অল্প একটু জল দিয়ে তাতে সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে হালকা ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, মিনিট তিন চারেক ঢাকা দিয়ে কাঁকরোলটাকে আমি ভাপিয়ে নিয়েছি। জল থেকে তুলে নিয়ে কাঁকরোলটা আমি একটু ঠান্ডা করে নেব। কাঁকরোলটা ঠান্ডা হয়ে গেলে একটা চামচের দ্বারা ঠিক এইভাবে এর ভেতরের বীজগুলোকে আমি বার করে নেব। খুব সাবধানে বীজটা বার করতে হবে, যাতে কাঁকরোলটা ফেটে না যায়। সেই জন্যই সেদ্ধটা একটু বুঝে করতে হবে, খুব বেশি সেদ্ধ করলে বীজগুলো বার করার সময় কাঁকরোলটা ফেটে যেতে পারে। এবার বীজগুলোকে বা দানাগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু কালো জিরে দিচ্ছি। একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন একটা পেস্ট তৈরি হয়েছে, সামান্য একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। এবার কড়াইতে 1.5 টেবিলস্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলে আমি 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা কুচিও দিয়ে দিলাম। রসুন আর আদা কুচিটা সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবার কাঁকরোলের যে বীজটা বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। বীজটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা ভেজে নেওয়ার পর এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব। 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। মশলাটা আমি 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিচ্ছি, আবারও সমস্তটা মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এতে একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটাকে একদম খুন্তির আগায় করে করে ভেঙে নিতে হবে। কাঁকরোলের চপের পুরটা আমি রেডি করে ফেলেছি, এবার আমি এটা ঠান্ডা হতে দেব। পুরটা ঠান্ডা করতে দিয়ে এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের ব্যাটার তৈরি করব। এখানে আমি 4 থেকে 5 টেবিলস্পুন মতন বেসন নিচ্ছি। ব্যাটারটা বেশ ঘন করে তৈরি করতে হবে। পরিমাণ মতন লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিচ্ছি কালো জিরে। এবার অল্প করে করে জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। একবারে জল দেব না, বারে বারে জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নেব। ব্যাটারের থিকনেসটা একদম ঘন হবে, খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করতে হবে।
পকোড়াগুলো ঠিক ভাজবার আগেই আমি একটু সামান্য বেকিং সোডা দিলাম। বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি কাঁকরোলের মধ্যে পুরটা ভরে নেব। পুরটা ভরা খুবই সহজ, খুব তাড়াতাড়ি পুরটা ভরা হয়ে যায়। এইভাবে চামচের দ্বারা আমি পুরটাকে সেট করে নিচ্ছি। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এই পুরটাতে আপনারা বাদাম কুচি বা নারকলের কুচিও দিতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। বাকি কাঁকরোলগুলো ঠিক একই প্রসেসে পুরগুলো আমি ভরে নেব। দেখুন পুরগুলো ভরা হয়ে গেছে, এবার আমি কাঁকরোলের পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা এটা সাদা তেলও করতে পারেন। সর্ষের তেলটা বেশ কিছুক্ষণ গরম করে নেওয়ার পর আমি গরম তেল এই বেসনের ওপর, বেসনের ব্যাটারটার ওপরে দিয়ে দিলাম। বেসনের ব্যাটারটার ওপরে গরম তেল দিলে পকোড়াগুলো মুচমুচে হয়। এছাড়াও এতে বেকিং সোডা দেওয়া আছে, তার জন্য পকোড়াটা মুচমুচে হবে। তেলটা বেশ গরম হলে গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে প্রত্যেকটা পকোড়া আমি বেসনের গোলায় ডুবিয়ে ছেড়ে দেব গরম তেলের মধ্যে। একইভাবে আরো একটা পকোড়া আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়েতে থাকবে। বেশি আঁচে পকোড়াগুলো ভাজলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা ঠিক মতন তৈরি হবে না। কাঁকরোলটা যেহেতু একটু ভাপানো আছে তাই খুব বেশি সময় লাগবে না পকোড়াগুলো ভাজতে। তেলটা এইভাবে খুন্তির সাহায্যে পকোড়ার ওপরে দিয়ে দিতে হবে, তাতে পকোড়াগুলো দেখবেন কত সুন্দর ফুলে উঠেছে। এপিটপি বেশ লাল লাল করে মুচমুচে করে কাঁকরোলের পকোড়া বা চপ ভেজে তুলে নিতে হবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না বা ভালোবাসেন না, তারা এইভাবে যদি একবার ট্রাই করেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। এই কাঁকরোলের পকোড়া অসাধারণ খেতে হয়, বিশেষ করে সন্ধেবেলায় বর্ষাকালের দিনে কফি বা চায়ের সাথে দারুণ লাগে খেতে। ভাতের সাথেও, ভাত বা ডালের সাথেও খেতে দারুণ লাগে। ঠিক একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আপনাদের কমেন্টস আমাকে উৎসাহিত বোধ করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আজ এই পর্যন্তই, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।